বিভিন্ন জায়গায় তো যাই, নামাজ পড়লে আমি নামাজ পড়লে বুঝে ফেলি এটা কি আমাদের কবি মাদ্রাসার ছাত্র কিনা। তার বিষয়ে যখন নামাজ পড়ি, নামাজ পড়লে বুঝি, হ্যাঁ নামাজের রঙই বলে দেয় ছেলে কবির ছাত্র, নামাজের রং রঙে বলে দেয়। নামাজ পড়ার পরে আমার সাথে যারা থাকে অনেক সময় মন্তব্য করে ফেলি, আমি তো না এ আমাদের লাইনের ছাত্র না বলে ফেলি, হয় এটা কেমনে বললে, আমি খোঁজ নিয়ে দেখেন তো খোঁজ নিয়ে দেখে আসলেই না, কারণ এটা আমাদের উপরে আল্লাহর একটা রহমত। আমি অন্য কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না, সব প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা, আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের প্রতি এটা আল্লাহর একটা রহমত যে অন্তত তাদের তাদের পিছনে নামাজ আদায় করলে আজকালকার সাধারণ পাবলিকও এটা পার্থক্য করে ফেলতে পারে, সাধারণ পাবলিকও যে এই ছেলেটা যে পড়তেছে এরপর ওনার পড়া কিন্তু শুদ্ধ না, সাধারণ পাবলিক কিন্তু এ বুঝে ইমামের পড়াটা শুদ্ধ কিনা এটা বুঝে ফেলে। দেখবেন অনেক সাধারণ জনগণ হিসাবে হুজুর বুঝি কিন্তু আপনাকে পড়া কি শুদ্ধ না না শুদ্ধ এটা বলে, কমকেনটা কি শুদ্ধ না না শুদ্ধ বুঝি এটা, বা হুজুর আমারটা শুদ্ধ না, কিন্তু আপনারা যারা সুন্দর করে পড়েন বা রেডিও টেলিভিশনের তেলোয়াত শুনতে শুনতে এটা বুঝি আপনাকে ওটা শুদ্ধ কিনা। তো মাশাল্লাহ এটা আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা রহমত। আর আমি দেখছি আলহামদুলিল্লাহ বাতিল ফেরকা যারা আছে আপনি দেখবেন তাদের প্রধান বৈশিষ্ট্য কোরআন পড়াও শুদ্ধ, একদম যত বড় জ্ঞানী পণ্ডিত হোক আপনি দেখবেন যে কোরআন পড়াও শুদ্ধ, হাদিস পড়াও শুদ্ধ, অথবা আপনার যেগুলো পড়ে এবারত শুদ্ধ হচ্ছে না, জবরের জায়গায় পেশ দিচ্ছে, পেশের জায়গায় জের দিচ্ছে, আর লাহানে জ্বলিত আর বলাই লাগে না, এটা আল্লাহর পক্ষ থেকে গজব নিঃসন্দেহে। ইলমুল কোরআনের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো যে আমাদের তেজভিদগুলা যথাযথভাবে আদায় হয় হচ্ছে কিনা, ছাত্রগুলার হক আদায় করতে পারতেছি কিনা, এই বিষয়গুলা আমার খেয়াল রাখা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা তিনি বলেন كنت جالسا عند ابي الدرداء رضي الله تعالى عنه في مسجد دمشق আমি দামেস্কের মসজিদে রাসূলের সাহাবা আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম। ফাতাহু রাজুলুন তার কাছে এক ব্যক্তি আসে, আসার পরে তিনি বললেন ইয়া আবা দর্দা, হে নবীর সাহাবা আবু দর্দা, আতাইতুকা মিনাল মাদিনা মিন মসজিদি মিন মাদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে সুদূর মদিনা থেকে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা থেকে, শুধুমাত্র এই কারণে এসেছি লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে আপনি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করেন, শুধুমাত্র এই হাদিসটা শ্রবণ করার জন্য আমি মদিনা থেকে সফর করে এই দামেস্কে এসেছি, প্রায় 13,000 মাইল রাস্তা অতিক্রম করে একটা হাদিসের। আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি কি কোনো উদ্দেশ্যে আসোনি, কোনো ব্যবসা ইত্যাদি উদ্দেশ্যে? তিনি জবাব দিলেন না। আরেকটা বর্ণনা আসছে আমা আখদামা খালি তিজারা, তুমি কি কোনো ব্যবসা তোমাকে এখানে নিয়ে আসে নাই, বলে না। অন্য বর্ণনায় হাজা, কোনো প্রয়োজনে এখানে আসুনি, কয় না। শুধু একটা হাদিস জানার জন্য আমি মদিনা থেকে সফর করে এই দামেস্কে আসছি। এই জন্য আমরা যখন কোথাও কোনো কিছু এলমে দিনের সাথে সম্পর্ক, কোরআন সুন্নার সাথে সম্পর্ক কোথাও যায়, তখন আমাদের নিয়ত যদি পাকা থাকে, আমাদের নিয়ত যদি সঠিক হয়, তাহলে এই এলমে দিনের জন্য সফর করার যে একটা সওয়াব, আরেক জায়গায় যাওয়ার সওয়াব আশা করা যায়, আল্লাহ আমাদেরকেও সওয়াব দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 74 নম্বর হাদিস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিতেছে জনগণের সামনে, বাইনামা মুসা ফি মালাইমিন বানী ইসরাঈল, বনি ইসরায়েলের একদল সম্প্রদায়ের মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিচ্ছিল। এক ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, এটা বুখারীর এক বর্ণনা। বুখারীর আরেক বর্ণনা আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষণে জনগণ এত পরিমাণ কান্না করলেন উনি নিজেও কান্না করলেন। এক ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জ্ঞান গর্ব আলোচনা শুনে তাকে প্রশ্ন করলেন, আল তাআলামু আহাদান আ'লামা মিনকা, আপনার চেয়ে বড় কোনো এলেম আছে এরকম পৃথিবীতে, কোন আলেমের ব্যাপারে আপনার জানা আছে যে আপনার চেয়ে বেশি এলেমের অধিকারী? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা, না। ফাওহাল্লাহু ইলা মুসা বালা,
আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানায় দিলেন হ্যাঁ, মুসা নবী বললেন না, আল্লাহ বললেন হ্যাঁ। ওই ব্যক্তি প্রশ্ন করলেন আপনি হচ্ছে বড় কোন আলেমকে জানেন, উনি বললেন না, আল্লাহ বললেন হ্যাঁ। এটা বুখারীর এক ঘটনা, তাফসীর অধ্যায় আছে লম্বা হাদিস, সেখানে মুসা আলাইহিস সালাতুয়াস সালামের ব্যাপারে আসছে আতাবাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাতুয়াস সালামকে আল্লাহ ধমক দিলেন, শাসন করলেন। কেন ইসলাম ইয়ারুদ্দুল ইলমা ইলাই, কেন না মুসা আলাইহিস সালাতু সালাম ইলমকে আল্লাহর দিকে নিসবত করে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আছে আপনার চেয়ে বড় ইলমের অধিকারী পৃথিবীতে আছে। মুসা আলাইহিস সালাতু সালাম জানতে চাইলেন আল্লাহ সেখানে পৌঁছার মাধ্যম, আল্লাহ বিভিন্ন প্রক্রিয়া বলে দিলেন, সে প্রক্রিয়ার আলোচনা সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে আল্লাহ লম্বা সময় আলোচনা। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। موسى عليه الصلاة والسلام তার খাদেম ইউশা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন আমি চলতেই থাকব যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত না হব, ততক্ষণ পর্যন্ত চলতেই থাকব। আও আমদিয়া হুকুমা, অথবা একটা যোগ কাটিয়ে দিব, আমি ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলছে বালা আব্দুনা খাজির, আমার বান্দা আছে একজন খাজির, তিনি আপনার চেয়ে বড় জ্ঞানের অধিকারী। বুখারীতে ওনার ব্যাপারে খাজির আছে শব্দটা খাজির, তাফসীরের কিতাবেও যদি ওনার ব্যাপারে খিজির পাওয়া যায়, বেশিরভাগ মুহাদ্দিস মুফাসসিরিন কারাম ওনাকে খাজির বলেছে। তো আমার একজন বান্দা আছে নাম খাজির, উনি আপনার চেয়ে বড় জ্ঞানী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি যুগ কাটিয়ে দিব, তারপরও তাকে না পাওয়া পর্যন্ত আমি চলতে থাকব। এখান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদ্যার প্রতি একটা আগ্রহ স্পষ্টভাবে ফুটে ওঠে। এই জন্য এক নাম্বার কোনো ইলমে দ্বীনের পরিবেশে যখন আমরা যাব কোরআন সুন্নার, এক নাম্বার সফরের সময় নিয়ত থাকা যে আমি সেখানে যাচ্ছি, এটা নবী এবং সাহাবা তাবেঈনদের সুন্নাত। দুই নাম্বার মনে মনে এই আগ্রহ পয়দা করা যে আমার ভিতরে একটা জজবাত কাজ করা, আমি কিছু শিখার জন্য যাচ্ছি, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর থেকে রেহলা থেকে আমরা স্পষ্ট ধারণা পাই। আল্লাহ আমরা এখানে যারা এসেছি সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নার ধারক বাহক হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন। এখানে যারা আসছি আমরা প্রত্যেকের চারটা বিষয় মাথায় রাখা উচিত। এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, এইখানে আমরা যারা আসছি আমাদের আবার নিয়ত হতে হবে চার ধরনের, চারটা বিষয় মাথায় রাখার প্রথমটা হলো নিয়ত, বাকি আমাদের নিয়ত উলামায়ে কেরাম যারা তাদের নিয়ত হতে হবে আরো চারটা। এক নাম্বার নিয়ত এখানে আসার যে আমরা এখানে আসলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এখান থেকে যা জানবো আমার আগে আলোচনা করছেন আপনার গোয়েন্দা বিভাগের উনিও করলেন, এর আগে একজন আলোচনা করলেন যে আমি এগুলো শুনে এগুলো আমল করব। তো এক নাম্বার নিয়ত থাকা যে আমি এখান থেকে যা শুনবো আমার আল্লাহকে আমি খুশি করার জন্য আমি সবগুলা কথা মেনে নিব আল্লাহকে খুশি করার জন্য। না সাইদ বর্ণনা ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ আমল ততক্ষণ কবুল করে না যতক্ষণ এটা আল্লাহর জন্য না হয়। সহিহ বুখারীর একদম শুরুর হাদিস আলকামা ইবনে আক্কাস আল লাইসি থেকে বর্ণনা, সামিআতু উমার ইবনে আল খাত্তাব আলা আল মিম্বার, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত, উমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন প্রত্যেকটা আমলের প্রতিদান নির্ভর করে নিয়তির উপর। এইখানে আপনারা জানেন কি উদ্দেশ্যে আজকে প্রশিক্ষণ, মুআল্লিম প্রশিক্ষণ, এখানে অনেক কিছু বলা হবে, আমি নিয়ত পরিশুদ্ধ করা যে এখানে যা বলা হবে আমি আল্লাহকে খুশি করার জন্য সব গ্রহণ করে নিব। এক নাম্বার এই নিয়ত, তো নিয়তের মধ্যে আবার আমাদের চারটা, এক আল্লাহকে খুশি করা, দুই নাম্বার আমি এখানে যা জানবো এই জানা অনুযায়ী আমি আমল করব, এটা আমার দ্বিতীয় নিয়ত থাকা। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলা আন খামসিন,
কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত। এক নাম্বার আলহুরি ফিমা আপনা জীবন কোন কাজে লাগিয়েছে এক প্রশ্ন। দ্বিতীয় ওয়ান স্বাভাবিহি ফিমা আপনা যৌবন কোন কাজে লাগিয়েছে। তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইন আক্তাসাবা সম্পদ কোত্থেকে কামাই করেছে। চার নাম্বার অফিমা আনফাক কোথায় ব্যয় করেছে। পাঁচ নাম্বার অমাদা আমিলা বিমা আলিমা যা জেনেছে ওই অনুযায়ী আমল করেছে কিনা এই প্রশ্ন করা হবে। এটা করার আগ পর্যন্ত এই পাঁচ প্রশ্নের আগে আদম সন্তানের দুই পা নড়বে না। এর মধ্যে একটা হলো আমি যা জানলাম এই অনুযায়ী আমল করলাম কিনা। প্রশিক্ষণ মানে হলো এখান থেকে অনেক কিছু জানা, জেনে এগুলো আমলে বাস্তবায়ন করা, এটা হলো দ্বিতীয় নিয়ত। তিন নাম্বার নিয়ত করা আমি যা জানবো তা অন্যকে জানাবো। আজকে এই প্রশিক্ষণ যদিও একটা প্রতিষ্ঠান ভিত্তিক করা হয়েছে আপনার যে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু এই কথাগুলো সারা বাংলাদেশের সব মাদ্রাসার জন্য প্রযোজ্য। এইখান থেকে আমরা যা জানবো এটা অন্যদেরকেও জানিয়ে দিব। আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় চাকরি করে তাদেরকে জানিয়ে দেওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বর্ণনা আলা ফাল্লিবাল্লিগি শাহিদ মিনকুমুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো অনুপস্থিতদেরকে তোমরা জানিয়ে দিবা। সবাই আসতে পারেন নাই, তো যারা আসতে পারে নাই তাদেরকে জানিয়ে দেওয়ার এই নিয়ম করা। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত বর্ণনা বল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানো এটা অন্যকে জানিয়ে দাও। ছয়বারার আয়াত ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি বুঝিয়ে দেন আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে এটা বুঝিয়ে দেন। প্রশ্ন হলো তো এই জায়গায় আমাদেরকে অবতীর্ণ করা হয়েছে রবের পক্ষ থেকে এমন কি বলা হয়েছে। নবীর উপর অবতীর্ণ করা হয়েছে কোরআন, আর এই কোরআনে আছে মা আতা কুম রসুল ফাকুজু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো। অমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছে এটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিবেন সেটা গ্রহণ করা। তাহলে রসুল কি দিয়েছেন যেটা আমরা এখান থেকে গ্রহণ করে অন্যকে জানাতে হবে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, শোনো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তার অধীনস্থ যারা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি যখন কোনো মাদ্রাসায় ছাত্রদের সামনে বসেন মনে রাখবেন এক ঘন্টা যখন ছাত্রদের সামনে বসা, আচ্ছা ছাত্র বাদ দেন আপনাদের সামনে আমি বসা, এখন আমি যদি আপনাদের সামনে পাঁচ মিনিট আলোচনা করি, আপনারা এখানে ধরেন একশো জন দুইশো জন, এই দুইশোকে আপনি পাঁচ পাঁচ দুইশো যত হয় এত পরিমাণ সময় আমার কাছে আমানত, এই পরিমাণ সময়ের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে যে আমি এই পরিমাণ সময় আপনাদের এই সময়ে কোনো খেয়ানত করেছি কিনা। এজন্য তো ওয়াজের ময়দানে মানুষকে মিথ্যা বলে হাসানো এই প্রত্যেকটা কথার জবাবদিহিতে আল্লাহর কাছে করতে হবে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এখানে যারা বসেছেন আমার সামনে প্রত্যেকের এক একটা সেকেন্ড আমানত। তা আপনার সামনে যখন ছাত্ররা বসা থাকে মনে রাখবেন যে একটা ছাত্রের পাঁচ মিনিট করে মাদ্রাসায় পঞ্চাশটা ছাত্র আপনার দায়িত্বে, অথবা এক ক্লাসে দশজন তিনজন উস্তাদ ভাগ করা আছে, তিনজনের নিগরানিতে দশজন করে তিন দশে তিরিশ জন, এই দশজন ছাত্রের দশ মিনিট করে দশ মিনিট করে দশ দশে একশো মিনিট মনে করেন, তা একজন ছাত্রের দশ মিনিট দশ জনের মোট একশো মিনিট, যদিও আপনি দশ মিনিট বসা তাদের সামনে কিন্তু একশো মিনিটের হিসাব আল্লাহর কাছে আপনার দিতে হবে, কারণ এই দশ জনের দশ মিনিট করে আপনার এটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার অধীনস্থ যারা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কথার কথা আপনি ছাত্রদের সামনে বসা, ওই মুহূর্তে আপনি অনর্থক ছাত্রদের সামনে বসে মোবাইল ইউজ করতেছেন, ফেসবুক চালাচ্ছেন, অনর্থক কোনো কাজ ছাড়া, এর একদম প্রয়োজন না। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের একটা সৌন্দর্য হলো অনর্থক কাজ পরিহার করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষিদ্ধ করেছেন নাহা রাসূলুল্লাহ আন কিল ও কাল, কেন কি অনর্থক কথাবার্তা রসুল নিষেধ করেছেন, অকাসরতি সুয়াল অধিক প্রশ্নের ব্যাপারে নবী নিষেধ করেছেন, অবাদিল বানা জীবন্ত সন্তান পুঁতে ফেলার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, অমান ঈদ মহাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কিছু চাইলে
সে তাকে নিষেধ করবেন আরো বিভিন্ন বিষয়ে নবীজি নিষেধ করেছেন এর মধ্যে একটা হলো অনর্থক কথাবার্তা বলা সময় নষ্ট করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তো আপনি ক্লাসে বসা এই মুহূর্তে অবশ্যই আপনার ফোন প্রয়োজনীয় কল আসতে পারে এটা ঠিক আছে কিন্তু অনর্থক আপনি তাদের সামনে বসে মোবাইল চালাচ্ছেন এটার হিসাব দেওয়ার জন্য আপনি তৈরি হয়ে যান আল্লাহর কাছে আপনি হিসাব দিতে হবে এটা এটা কিন্তু মাথায় রাখবেন এজন্য ওস্তাদ যারা তারা মোবাইল চালানোর একটা নিয়ম নীতি করা উচিত যে আমি আমার এই সময় ছাড়া মোবাইল আমি চালাবো না আরেকটা বিষয় ছাত্রদের সামনে মোবাইল চালানো এটা তাদের উপরও একটা কুপ্রভাব পড়ে তাদের সামনে মোবাইল না চালানো যত সম্ভব তাদের সামনে মোবাইল না চালিয়ে থাকা যায় তো বলছিলাম চার নিয়ত করা এর মধ্যে এক নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ত দুই নাম্বার আমি যা জানবো সে অনুযায়ী আমল করা তিন নাম্বার আমি যা জানবো অন্যকে জানায়া দেওয়া চার নাম্বার আমি যা জানবো এই বিষয়গুলো আমি লিখে রাখবো লিখে লিখে আমার ছাত্র যারা তাদেরকে মাঝে মাঝে আমি শোনাবো তারা উস্তাদ হওয়ার পরেও যেন এই বিষয়গুলো খেয়াল রাখতে পারে তো লিখে রাখার এটা আজীব এক ফায়দা ইসলামের মধ্যে আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকাল কলম আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন এটা হলো কলম এটা কি কলম কলম সৃষ্টি করার পর আল্লাহ কলমকে বললেন উক্তুব কলম লেখো কলম বলল মাযা আকতুবু ইয়া রাব আল্লাহ আমি কি লিখব আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ভাগ্য লিপিবদ্ধ করো তার লেখার একটা গুরুত্ব ইসলামের মধ্যে আছে এটা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ লেখার মুখাবেক কিনা আল্লাহ কিছু লেখার মুখাবেক কিনা আল্লাহ কিছু না লিখলেও কিছু হবে না আল্লাহ এরপরে আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়ে লিখিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে লেখা আর এই জিনিসটা কোথাও লিখে রাখা এটা হলো একটা বিষয় আয়ত্তে রাখা একটা বিষয় মাথার মধ্যে রাখা সবচেয়ে সুন্দর একটা মাধ্যম এই জন্য এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হয়তো কোনো নিয়ম নীতি লেখা আছে অথবা আমি তাদেরকে বলবো কোনো নিয়ম নীতি একটা বানানো যেগুলো উস্তাদদেরকে দেওয়া এবং প্রতিদিন অন্তত নিয়ম করা তারা যেন এগুলো পড়ে পড়ার পর অন্তত তাদের মাথায় যেন কথাগুলো থাকে যে আসলে আমি তো এইভাবে আমার চলা উচিত এই জাতীয় একটা নিয়ম নীতি করা এই চার নিয়তে আমরা প্রত্যেকটা প্রশিক্ষণ কর্মশালায় যাওয়া যাওয়ার পরে সেখানে আমাদের মনে রাখা যে পড়ো একটা শব্দ বলেন তো কি পড়ো দেখেন আপনারা যারা হেলথ বিভাগের উস্তাদ আছেন আপনারা যে কত বড় সৌভাগ্যবান কি আজীব এক খেদমতের মধ্যে আছেন আপনারা কোরআনের খেদমত প্রথম কথা قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় বাস এই জিনিসটা আমার মাথায় থাকলেই তো হয় যে কোরআন যে শিখে অন্যকে শেখায় সে সর্বোত্তম ব্যক্তি এটা নবীজির ঘোষণা এরস্থানায় যখন আপনি বসা আপনার মাথায় এটা থাকা যে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ আমি পৃথিবীর উত্তম একজন মানুষ এই কথাগুলো আমার মাথায় থাকা এটা আমি যখন কোরআনের খেদমতে আছি এটা আমার মাথায় রাখা তো কোরআনের খেদমতে থাকাটা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে আসেন সহিহ বুখারীর তিন নম্বর বর্ণনা তাহান্নুস করতে লাগলেন তাহান্নুস বলা হয় আত তাআব্বুদুল লায়ালি রাত্রিকালীন এবাদতকে তাহান্নুস বলা হয় তো রাতের বেলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাদত করেন হেরা গুহায় হাত্তা ফাজিআহুল হাক বুখারীর এক বর্ণনা আরেক বর্ণনা হাত্তা জাআহুল হাক জিবরিল আমিন হক নিয়ে নবীজির কাছে আসলেন আসার পর সর্বপ্রথম যে কথাটা বলছে ইকরা ইয়া মুহাম্মদ মুহাম্মদ আপনি পড়েন দেখেন আগে মুহাম্মদ বলে নাই বলছে ইকরা ইয়া মুহাম্মদ দেখেন ইকরা ইয়া মুহাম্মদ পড়ুন পড়ুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অবাক হয়ে যাই ইসলামের প্রথম শব্দটাই পড়ো ইসলামের প্রথম শব্দ শুরু হয়েছে পড়ো আমাদের মাঝে সবচেয়ে কিসের অভাব জানেন পড়ার আমাদের মাঝে সবচেয়ে অভাব পড়ার অথচ ইসলামের প্রথম শব্দ পড়ো ইসলামের সৌন্দর্য আমি মানে মাঝে মাঝে একা একা ভাবি ইসলামের সৌন্দর্য তো এটা যে ইসলামের সূচনা হয়েছে পড়ো দিয়ে ইসলামের আর এই সৌন্দর্য পুরো পৃথিবীর কেউ দেখাতে পারবে না অন্য কোনো ধর্ম যে ইসলাম ধর্মের সূচনাটা পড়ো তাহলে জ্ঞান বিজ্ঞানের কতটা গুরুত্ব ইসলামের মধ্যে এখান থেকে উদ্ভাবন করা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পর নবীজি বললেন মা আনা বিকারিইন আমি পড়তে জানি না নবীজি বলেন ফাকাত্তানি আমাকে চাপ দিছে জিবরিল আমিন
হাত্তা বালাগা মিন্নিল জাহ, আমার অনেক কষ্ট হয়েছে, সুম্মা আরসালানি ছেড়ে দিছে আবার আমাকে, ছেড়ে দেওয়ার পর আবার আমাকে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, সুম্মা গত্তানি সানিয়া, আবার দ্বিতীয়বার চাপ দিছে, হাত্তা বালাগা মিন্নিল জাহ, আমার খুব কষ্ট হয়েছে, সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিন, আবার বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন, আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আবার চাপ দিছে, চাপ দেওয়ার পর আবার ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন, নবীজি বলেন রবের নামে পড়ায়, এই কথা বলার পর সূরা আলাকের পাঁচটা আয়াতে কারিমা আল্লাহ মুক্তিবিদ্ধ হয়েছে। এখান থেকে আরেকটা বিষয় যে রবের নামে পড়া, তাহলে পড়া শুরু হয়ে গেল রবের নামে। আর ইবনে আবু দাউদের হাদিস থেকে জানলাম লেখা, 4700 নম্বর হাদিস থেকে জানলাম লেখা, আর কোরআনের প্রথম শব্দ মানে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমেই বললেন ইকরা পড়েন, তাহলে লেখা পড়া, দুনিয়া সৃষ্টি গবেষণা করলে পাওয়া যায় প্রথম লেখা, আর ইসলাম গবেষণা করলে প্রথম পাওয়া যায় পড়া, দুইটা মিলান লেখা পড়া। তাহলে এই বিষয়গুলো আমাদের চিন্তায় কেন আসে না, দুনিয়া সৃষ্টির গবেষণা শুরু করলে প্রথম শব্দ লেখা, আর ইসলাম নিয়ে গবেষণা করলে প্রথম পড়া, তাহলে লেখা পড়া। সূরা কলম, নূন অল কলামি ওয়ামা ইয়াসতুরুন, কলমের দলিল আছে, আল্লাহ কলমের শপথ করেছেন, লেখা পড়া কলম এইগুলোর আলাদা একটা গুরুত্ব আছে আল্লাহর কাছে, অমায়াস্তুরুন এবং তারা যা লেখে এটারও গুরুত্ব আছে আল্লাহর কাছে। তো এই জায়গায় আমরা যারা আসছি যে আমাদের চিন্তা চেতনা হেফজখানা বা মাদ্রাসায় আমরা যারাই সম্পৃক্ততায় আসি আমরা, আমাদের তো এটাই চিন্তা চেতনা হওয়া উচিত যে সৃষ্টির গবেষণা লেখা, ইসলামের গবেষণা প্রথম পড়া। তাই একজন আলেমী দিনের সর্বপ্রথমেই চিন্তা চেতনা যে আমার জীবনটাই লেখা পড়া এই কেন্দ্রিক হওয়া উচিত, এটা আমাদের চিন্তায় আসা। আমি কিভাবে বুঝাই যে আমাদের, আমরা যারা আছি আমাদেরকেও মোবাইল কি পরিমাণ যে আমাদের সময়গুলো নষ্ট করে ফেলতেছে, এত পরিমাণ সময় আমাদের নষ্ট করে, একদম সত্যি কথা, এটা মানে না না মানেন, এত পরিমাণ হয়তো আপনি নিয়োগ করছেন 5 মিনিট, দেখি না একটু দেশের খবর, এই 5 মিনিট আপনার 2-3 ঘন্টা নিয়ে যাচ্ছে, এটা আমাদের মাথায় আসেও না, খবরও নাই, অথচ আমরা পিছিয়ে যাচ্ছি, কিন্তু প্রতিনিয়ত এখান থেকে আমরা কি পরিমাণ যে পিছিয়ে যাচ্ছি এটা আমি আপনি আমরা কল্পনা করতে পারি না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন পড়ো, এবার দেখেন পড়ো আসলো, তো বুঝলাম পড়া, 21 পারার শুরু আয়াতটাই উদ্দুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে ওহী হিসাবে যা আছে আপনি তেলাওয়াত করেন, তেলাওয়াত এই জিনিসটা আমাদের মধ্যে এত অভাব, অথচ কোরআন আল্লাহ কেন নাজিল করলেন এই ব্যাপারে আমরা সবাই ওয়াকিফাল না। কোরআন নাজিলের এক নম্বর কারণ কোরআনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব মেনে নেওয়া, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সব মেনে নেয়। কোরআনে কারিম নাজিলের এক নম্বর উদ্দেশ্য পুরাটা বিশ্বাস করা, কিছু মানা আর কিছু মানা না সন্দেহ করা, এটার নাম মুনাফিকি। ইন্নাল্লাহ লা ইস্তাহিয়ি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সূরা বাকারার 25 নম্বর আয়াত গালেবান, ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক, সম্ভবত 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, একটা মাসির দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তো দেখেন, এক নম্বর কোরআনের পুরাটার প্রতি ইমান আনা, মক্কার কিছু কাফেররা বলা বলি করতে লাগলো মা বালুল আনকাবুত ওয়া জুবাব ইউজকার, আরে মাকড়সার কথা আর মাসির কথাও কি কোরআনে বলা লাগে, এটা মুশরিকরা বলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না, মশা বা মশার চাইতেও ছোট কোনো বস্তুর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। ওলামায়ে কেরাম, ঠিক আছে অনুবাদ, হ্যাঁ ছোট কোনো মা ফাওকাহার অনুবাদ কি বললাম, ছোট মা ফাওকাহার অনুবাদ কিন্তু বড়ও করা যায়, আশা করি আপনারা জানেন মা ফাওকাহার অনুবাদ বড় হয়, নিশ্চয়ই আল্লাহ মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না, এটার অনুবাদ এটাও করা যায়, নিশ্চয় আল্লাহ মশা বা মশার চাইতে বড় কোনো জিনিস দিয়ে দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জা পান না। আচ্ছা মশার চাইতে ছোট কি আছে, মশার ডানা, মশার ডানা, মশার যে ডানা এটা তো ওর চেয়ে ছোট, এটা দিয়েও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিতে লজ্জা পান না, এটা দিয়েও দৃষ্টান্ত
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিন্তু আপনার ইবনে মাজাহ 4110 নম্বর হাদিস সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজিল হুলাইফা আমরা জুল হুলাইফা নামক জায়গায় নবীর সাথে ছিলাম ইজ হুয়া বিশাতিন মাইতাতিন শাহিলাতিন বিরিজলি এটা বকরি মইরা পুরে রইছে এইভাবে সাহাবারা তাকায় রইছে আরে একটা বকরি মারার মারা গিয়েছে আজকে এটা কোনো দাম নাই নবীজি বললেন আতরাউনা হাজিহি হাইয়িনাতান আলা সাহিবিহা এটার যে আজকে কোনো দাম নাই তার মালিকের কাছে এইজন্য তোমরা আশ্চর্য হচ্ছো তোমাদের কি এটা মনে হচ্ছে সাহাবারা বললেন জি হুজুর এটার তো কোনো দাম নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযি নাফসি বিয়াদিহি লাদ-দুনিয়া আহওয়ালু আলা আল্লাহ মিন হাযিহি আলা সাহিবিহা এটার যেমন কোনো মূল্য নাই তার মালিকের কাছে এই দুনিয়াটাও এটার চেয়েও আল্লাহর কাছে আরো তুচ্ছ এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে এরপরে নবীজি বললেন লাউ কানাতি দুনিয়া যদি এই পৃথিবীটা তাদিলু ইনদাল্লাহ এটা এক বর্ণনা ইবনে মাজার বর্ণনা তাজিলু ইনদাল্লাহি জানাহা বাউদা আল্লাহর কাছে যদি মশার ডানা পরিমাণও হতো এই দুনিয়ার মূল্য মা সাকাফিহা কাফিরান একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করাতেন না এই বিষয়গুলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মশা মাছির দৃষ্টান্ত দিল মুনাফিকদের মধ্যে যারা ঈমান আনছে আনছে দাবি করে উপর দিয়ে তারাও বলতে লাগলো এইগুলা কি কোরআনে বলার জিনিস অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এক নাম্বার কোরআনের সবগুলা মানতে হবে আর মশার চেয়ে বড় দৃষ্টান্ত এটা মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকার বর্ণনা একদল যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসছে ওহুমিয়া তাহাকুনা তারা হাসাহাসি করতেছে আমাদের মাদ্রাসার যে নুসখা আছে মুসলিম শরীফের কপি দেখবেন আপনারা 2572 নম্বর হাদিসে আছে তারা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসছে আসার পর এরা হাসতেছে আম্মা জান বললেন মালাকুম তাহাকুনা তোমরা হাসো কেন তো তারা জবাব দিল ফুলালুন খাররা আলা উত্তুবি আলা তুলুবি ফুসতাতিন ওমকে তাবুর রশির উপরে পড়ে গেছে আম্মা জান কাদাত উলুকুহু আও আইনুহু আন তাযহাবা তার গলাটা অথবা চোখ পড়ে যাওয়ার উপক্রম তাই আমরা হাসতেছি আম্মা জান বলেন ছি ছি একটা মুসলমান এইভাবে কষ্ট পায় তোমরা হাসো মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা কোন মুসলমানের শরীর যদি কাটাবিদ্ধ হয় ফামা ফাওকাহা এই ফাওকাহার অনুবাদ এই ফাওকাহার অনুবাদ কাটাবিদ্ধ হয় বা এর চেয়ে বড় কোনো কিছু ওই ফাওকাহা থেকে একটা বড় ছোট কিছু ফাওকাহার অনুবাদ কখনো ছোট হয় কখনো বড় হয় এই যে কোরআনের বিষয়গুলা ফাওকাহার অনুবাদ ছোট বড় এটাকে কেন্দ্র করে মুনাফিকরা কোরআনের বিভিন্ন বিষয় অস্বীকার করা শুরু করে দিয়েছে নাউজুবিল্লাহ তো আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়াতাকফুরুনা বিবাদ কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না এটার নাম ইমানদার না এটার নাম ইমানদারি না তাহলে কোরআন আল্লাহ নাজিল করেছেন এক নাম্বার ইমান আনার জন্য এটা আমরা যারা কোরআনের শিক্ষক আমাদের মাথায় কথাগুলো থাকা কেন থাকা আমি একটু পরে বলতেছি হ্যাঁ কারণ আমরা যারা শুধু কোরআনের সাথে লেগে আছি আমাদের সামনে বিশাল বড় একটা ফেতনা আসতেছে শুধু কোরআনের সাথে যারা লেগে থাকি আমরা আমাদেরকেও দিয়ে একদল লোক ধোঁকাবাজি করার চেষ্টা করতেছে এক নাম্বার ইমান আনা দুই নাম্বার কোরআন নাজিল করেছেন আল্লাহ তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করার জন্য উত্তমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে ওহি হিসাবে এটা আপনি তেলাওয়াত করেন এখানে সবাই ওলামায়ে কেরাম আমি বলবো না যে হাত তোলেন সাত দিনে এক খতম কোরআন কারা পড়েন আমি এটা জিজ্ঞাসাও করবো না দশ দিনে এক খতম কোরআন পড়েন আমি প্রশ্ন করবো না তিরিশ দিনে এক খতম কোরআন কারা পড়েন এটাও আমি জিজ্ঞাসা করবো না চল্লিশ দিনে তো প্রত্যেকটা আলেমের অন্তত একবার কোরআন খতম করা উচিত ফতোয়া আমি হলেন যে প্রত্যেকটা মুসলমানের তো চল্লিশ দিনে কোরআনের একটা খতম হওয়া উচিত তো মুসলমান বাদ দেন না ঠিক আছে সব মুসলমানের মধ্যে তো ওলামায়ে কেরামের মর্যাদা আলাদা দেখেন আমি যখন এই আলোচনা শুরু করলাম আপনাদের সুবহানাল্লাহর মিটার কমে গেছে হঠাৎ কেন ওই যে তেলাওয়াতের কথা বললাম কারণ এই রোগে আমিও রুগী সত্যি কথা আমরা নিজেদের আত্মসমালোচনা তেলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত যদি আমরা না করি তো করবে কে বলেন আমার আমি তো মাথাই ধরে না এটা মুসলমানের জন্যই তো কোরআন তো আমি তো বিভিন্ন জায়গায় বলি মুসলমান কোরআন না করলে কে করবে আর ওলামাদের মজলিসে বলি যে আলেমরা যদি কোরআন তেলাওয়াত না করে দুই দিন বলবেন শুধু সারাক্ষণ তো হেফজখানে বসে থাকি বসে থাকার নামেই শুধু তেলাওয়াত না হ্যাঁ হেফজখানায় তো আমিও পড়ছি তো হালাত তো আমারও জানা আছে
এই জন্য তেলাওয়াতুল কোরআন এটা দুই নাম্বার কোরআন নাজিলের কারণ ভাই কোরআনের তেলাওয়াত করা এটা দুই নাম্বার তিন নাম্বার ইলমুল কোরআন কোরআনের জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান যারা দাওরায়ে হাদিস পাস আছেন যারা মুফতি আছেন এরকম অনেকে আছেন দাওরায়ে হাদিস পাস হেফজ করার খেদমত করতেছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করছে এখন আপনি দাওরায়ে হাদিস পাস আপনি তো যখন ছাত্ররা এমনি সমকিয়াত করতেছে তখন তো সাতচবও শুনতেছেন না আপনি বসে আছেন আপনি তো পারেন কোরআনটা একটু চর্চা করতে ইলমুল কোরআন কোরআনের জ্ঞান অর্জন করা চার নাম্বার আমল বিল কোরআন কোরআনের থেকে যা জানলেন এই অনুযায়ী আমল করা আপনি দেখেন কোরআন কি বলতেছে কি জানাইতে চাইতেছে কোরআন দেখেন আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ হে ইমানদারগণ তোমরা রুকু করো খানা খাওয়ার সময় সম্ভবত একজন এই আয়াত তেলাওয়াত করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ হে ইমানদারগণ তোমরা রুকু করো অসজুদু তোমরা সেজদা করো ওয়াবুদু রাব্বাকুম রবের ইবাদত করো জানেন বর্তমানে আমাদের দেশের কোরআনের গবেষক শুধু কোরআনের গবেষক তারা বলতেছে আল্লাহ বলছে কোরআনে রুকু করতে সেজদা করতে বলে নাই তুমি মতো চার রাকাত যোহর করতে চার রাকাত আসর করতে এই দেশেও এই স্লোগান উঠে গেছে তা আপনি কোরআন নিয়ে এগুলা বলেন যে আল্লাহ রুকু করতে বলছে সেজদা করতে বলছে এখন আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমরা যেইভাবে যোহর আসর করলাম ঠিক এই নামাজে রুকু সেজদা করতে হবে তা আপনি যখন ছাত্ররা সবকিয়াত করতেছে একটু চেষ্টা করেন জানার যে আমি এটা কিভাবে প্রমাণ করব তখন আপনি প্রমাণ করতে হবে যে আল্লাহ তো কোরআনই বলছে মা আতাকুমুর রাসূল ফাখুজু উনি আমাদের প্রশ্ন করলেন যে কোরআনে কি আছে যে এইভাবে আপনারা যে জোহর করেন এই কথা কি কোরআনে আছে আমাদের প্রশ্ন করে বস তখন আমি ওনাকে জবাব দিব কোরআনে আছে মা আতাকুমুর রাসূল ফাখুজু আল্লাহ তোমাদেরকে নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো নবী বলছে ফজরের নামাজ এইভাবে দুই রাকাত নবী বলছে জোহর এইভাবে চার রাকাত নবী বলছে এইভাবে আসর চার রাকাত নবী বলছে এইভাবে মাগরিব তিন রাকাত নবীজি বলেছেন এইভাবে এশা চার রাকাত কোরআনের রুকু মানি কোরআনের সেজদা মানি কোরআনের এই আয়াত মানি যে নামাজ কিভাবে পড়ব এটা আল্লাহ কোরআনে বলছে যে নবী যেইভাবে শিখায় ওটা তোমরা গ্রহণ করো তাই নবীর কথা মানা মানিও কোরআন মানা নবীর কথা মানা মানিও কি মানা কোরআন মানা এই চার নাম্বার আমল বিল কোরআন পাঁচ নাম্বার তাবলিগুল কোরআন কোরআন অন্যের কাছে পৌঁছায় দেওয়া কোরআনের যে আলাদা একটা মর্যাদা বৈশিষ্ট্য কোরআন তেলাওয়াতের ফাজাইল ছাত্ররা যখন বাড়িতে যায় তখন তাদেরকে বলা যে তোমরা বাড়িতে যাওয়ার পর কিভাবে কোরআন ইয়াদ থাকবে তখন ছাত্রদেরকে ষোলো পারার আপনার ১৯ নম্বর পৃষ্ঠার আয়াতগুলো পড়ে শোনায় একটু অনুবাদ করে দেন ছাত্রদের সামনে যেদিন বন্ধ হবে কি ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা এই শোনো ছাত্ররা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআনকে যারা এড়িয়ে চলবে তাদের জন্য দুনিয়াতে অনটনপূর্ণ জীবিকা ছাত্র তোমরা শোনো কোরআন মুখস্থ করার পর যদি কোরআনকে এড়িয়ে চলো এক নাম্বার গজব দুনিয়াতে রিজিকের অভাবে মরবা অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা আমার তো মনে আছে আমি যখন আপনার নাহুমির পড়ি আমাদের মোতামিম সাহেব উত্তরা মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া মুফতি বখতিয়ার সাহেব আমরা যেদিন বাড়িতে যাব সেদিন ঠিক এই আয়াত পরে আমাদেরকে ওয়াজ করছে এই আয়াতটা বলি শোনো যারা তোমরা হাফেজে কোরআন বাড়ি যাইতেছ যাওয়ার পরে তোমরা তেলাওয়াত চালু রাখবা কেন রাখবা তখন উনি আয়াতগুলো পড়ে পড়ে বলছেন যদিও এই আয়াতের মাকসাদ মুসলমানরাও বিধান ইত্যাদি সবই কিন্তু হাফেজে কোরআন যারা তাদেরকেও বলেন যে আল্লাহ কেয়ামতের ময়দানে কিন্তু ভুলে যাবে যদি কোরআন চর্চার অভাবে ভুলে যাও অনেক ছাত্রর মেধা কম ও আপনারে প্রশ্ন করবে বালবা হুজুর আমি তো পড়ি ডেলি পড়ার পরেও আমার ইয়াদ থাকে না আমি কি করব তখন তারে বলেন যে তুমি দৈনন্দিন পড়ার পরেও যদি ইয়াদ না থাকে তোমাকে আল্লাহ কেয়ামতের মাঠে ধরবে না তোমাকে কবরে ধরবে না এইভাবে তাকে বুঝাইয়া দেন সহিহ বুখারীর বর্ণনা একটা উটের বাঁধন ছিঁড়ে দিলে খুলে দিলে এই বাঁধন আর উট যেইভাবে দ্রুত পালায় একটা ছেলে কোরআন হেফজ করার পরে চর্চার যদি অভাব হয় তার মধ্যে তাহলে ওই উটের চেয়েও আরো দ্রুত গতিতে তার থেকে কোরআন চলে যায় এই কথাটা তাদেরকে বুঝান এটা উস্তাদ যারা এটা আমাদের দায়িত্ব ছাত্ররা বাড়িতে যাওয়ার সময় এই ওয়াজগুলো তাদেরকে করে দেওয়া তো এটা শুধু আর তাদের দায়িত্ব এমন না আমাদেরও দায়িত্ব এই জন্য তেলাওয়াতুল কোরআনের বিষয়টা নিজেদের রাখা তাবলিগ অন্যের কাছে পৌঁছানো হেফজখানায় যারা আমাদের পৌঁছানোটা কি তেলাওয়াতের গুরুত্ব কিভাবে মানুষের কাছে স্পষ্ট করা যায় এই বিষয়গুলো তাদেরকে খুব বলা ইলমুল কোরআনের মধ্যে একটা বিষয় আমরা হেফজখানা উস্তাদ যারা তারা আমাদের মনে রাখতে হবে এ কোরআন বিষয়ক যত তাজবিদ আছে কোরআন বিষয়ক যত বিদ্যা আছে এগুলো আমাদের অর্জন করা আপনারা এমন এমন বিষয় জানেন কোরআন বিষয় আমিও জানি না সত্যি কথা এটা এই জন্য ইলমুল তেরাআতটা যেহেতু একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা আশা করি ওনারা এমনও কোনো আয়োজন করবে যে ইলমুল তেরাআতের উপরে
প্রত্যেকটা উস্তাদ কিভাবে দক্ষ হতে পারে এই চেষ্টা আপনি কিন্তু করতে পারেন জামালুল কোরআন আপনারা পড়ছেন নুজহাতুল কারি আপনারা পড়ছেন মাশাআল্লাহ এই যে বিষয়গুলো এগুলো আমরা মাথায় রাখা এরপরে আরবের মাশাআল্লাহ অনেক কিতাব পাওয়া যায় তাজবীদুল কোরআনের উপরে বিশেষ করে দুবাই মিশরের কিছু সংস্থার আজীব আজীব কিছু কোরআন ই আছে আপনার তাজবীদুল কোরআনের উপরে এই এগুলো আপনারা মাথায় রাখতে পারেন তে ইলমুল কোরআন মানে হলো হেফসখানায় যারা আছে আমাদের জন্য কোরআনের তাজবীদগুলো যথাযথভাবে আদায় হচ্ছে কিনা আমার দ্বারা এটা খেয়াল রাখা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার একটা গর্ব বিভিন্ন জায়গায় তো যাই নামাজ পড়লে আমি নামাজ পড়লে বুঝে ফেলি এটা কি আমাদের কওমি মাদ্রাসার ছাত্র কিনা তার পিছে যখন নামাজ পড়ি নামাজ পড়লে বুঝি হ্যাঁ নামাজের রঙই বলে দেয় ছেলে কওমির ছাত্র নামাজের রং রঙই বলে দেয় নামাজ পড়ার পরে আমার সাথে যারা থাকে অনেক সময় মন্তব্য করে ফেলি আমি তো না এ আমাদের লাইনের ছাত্র না বলে ফেলি হয় এটা কেমনে বললে আমি তো খোঁজ নিয়ে দেখেন তো খোঁজ নিয়ে দেখে আসলেই না কারণ এটা আমাদের উপরে আল্লাহর একটা রহমত আমি অন্য কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না সব প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের প্রতি এটা আল্লাহর একটা রহমত যে অন্তত তাদের তাদের পিছনে নামাজ আদায় করলে আজকালকার সাধারণ পাবলিকও এটা পার্থক্য করে ফেলতে পারে সাধারণ পাবলিকও যে এই ছেলেটা যে পড়তেছে এরপর ওনার পড়া কিন্তু শুদ্ধ না সাধারণ পাবলিক কিন্তু এ বুঝে ইমামের পড়াটা শুদ্ধ কিনা এটা বুঝে ফেলে দেখবেন অনেক সাধারণ জনগণ এসে হুজুর বুঝি কিন্তু আপনাকে পড়া কি শুদ্ধ না না শুদ্ধ এটা বলে কমকেনটা কি শুদ্ধ না না শুদ্ধ বুঝি এটা বা হুজুর আমারটা শুদ্ধ না কিন্তু আপনারা যারা সুন্দর করে পড়েন বা রেডিও টেলিভিশনের তেলোয়াত শুনতে শুনতে এটা বুঝি আপনার কথা শুদ্ধ কিনা তো মাশাল্লাহ এটা আল্লাহর একটা রহমত আল্লাহর একটা রহমত আর আমি দেখছি আলহামদুলিল্লাহ বাতিল ফেরকা যারা আছে আপনি দেখবেন তাদের প্রধান বৈশিষ্ট্য কোরআন পড়াও শুদ্ধ একদম যত বড় জ্ঞানী পণ্ডিত হোক আপনি দেখবেন যে কোরআন পড়াও শুদ্ধ হাদিস পড়াও শুদ্ধ অথবা আপনার যেগুলো পড়ে এবারত শুদ্ধ হচ্ছে না জবরের জায়গায় পেশ দিচ্ছে পেশের জায়গায় জেল দিচ্ছে আর লাহানে জ্বলিত আর বলাই লাগে না এটা আল্লাহর পক্ষ থেকে গজব নিঃসন্দেহে ইলমুল কোরআনের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো যে আমাদের তাজবীদগুলো যথাযথভাবে আদায় হয় হচ্ছে কিনা ছাত্রগুলার হক আদায় করতে পারতেছি কিনা এই বিষয়গুলা আমার খেয়াল রাখা এটা প্রত্যেকের মাথায় এই কথাটা থাকা চাই প্রত্যেকটা ছাত্রকে আমাদের কাছে ওই যে বললাম আগে আমানত তার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত এটা আমার কাছে আমানত তো এই ছাত্রদেরকে এই বিষয়গুলা বলে দেওয়া তো পাঁচ নাম্বার বললাম তাবলিগুল কোরআন ছয় নাম্বার শিফা বিল কোরআন কোরআন থেকে মেডিসিন নেওয়া সুরায় ফাতেহা পড়ে এটাতে ফু দিয়া একজনটা দিয়া দিয়ে দেওয়া সে পান করবে ভালো হয়ে যাবে এরকম উপকারীর বর্ণনা আছে এক ব্যক্তির শরীরে আপনার দংশন করছে পোকা দংশন করার পর কেউ নাই মুসলমানদের কাছে আসছে আমিনকুম রাকিন আব্বা ফিকুম রাকিন তোমাদের মাঝে ঝাড়ফুঁক করে কেউ সাহাবাদের আমির সাহেব বলছে আমি করি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বলে যদি আমাদের নেতা সুস্থ হয় তোমাদেরকে তিরিশটা বকরি দিব উনি গেছে কি জানি পুরা ফু দিছে আল্লাহ ওই নেতাকে সুস্থ বানায় দিছে বকরি দিছে দেওয়ার পর সাহাবাদের মাঝে ইখতিলাফ এই বকরি খাওয়া জায়েজ আছে কিনা যেহেতু পানি পড়া মানে কিছু একটা কইরা ফু দিছি ঝাড়ফুঁক কইরা এই যে হাদিয়া নিলাম এটা খাওয়া জায়েজ আছে কিনা নবীজির কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা নবীজি বলছে আচ্ছা তাই নাকি কয় হ্যাঁ তো কি পুরে ফু দিছো ভালো হয়ে গেছে হুজুর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পরে ফু দিছি ভালো হয়ে গেছে তাই নাকি কয় হ্যাঁ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ এটা শিফা আলহামদুলিল্লাহ সূরা এটা হলো শেফা তো কোরআন এটা শেফা আরোগ্য পরে নবীজি বলছেন হ্যাঁ তোমরাও খাও ওয়ালি সাহমুন আর আমার জন্য এক অংশ রাইখা দাও হাদিয়া যেটা পাইছো তোমরাও খাও আমার জন্য এক অংশ রাইখা দাও তার মানে ঝাড়ফুঁক করে হাদিয়া নেওয়া দেওয়া এটা কি আছে জায়েজ আছে এটা কি আছে জায়েজ আছে এই বয়ান খুব বেশি বেশি দিবে কি বলে যাই হোক তো বলতেছিলাম যে কোরআন নাজিলের ছয় নম্বর কারণ শিফা বিল কোরআন কোরআনের মাধ্যমে ঔষধ গ্রহণ করা সাত নাম্বার কোরআন নাজিলের কারণ হুকুম বিল কোরআন কোরআন অনুযায়ী ফায়সালা করা কোরআন অনুযায়ী ফায়সালা করা ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন আছে না ছয় বারাত চোদ্দ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর পৃষ্ঠা দুনো পৃষ্ঠায় একদম অনেকগুলো ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যে আল্লাহর হুকুম অনুযায়ী যারা ফায়সালা করে না তারা ফাসেক তারা কাফের তারা জালেম তো এই ফিকির করা হেফসখানায় শিক্ষক উস্তাদ ছাত্র যারা আছেন আপনি প্রত্যেক দিন আপনার দায়িত্ব ছাত্রদেরকে নিয়ে এই দোয়া করা আল্লাহ এই কোরআনে যা আছে এই কোরআনের সব যেন আমাদের দেশে বাস্তবায়িত হয়ে যায় আল্লাহ আপনি কবুল করেন এটা দায়িত্ব এটা দায়িত্ব এই এখন যে বিষয়টা গুরুত্ব সহকারে আপনারা নেবেন সেটা হলো হেফসখানার ছাত্র যারা আছে ওদেরকে খুব বেশি পরিমাণে এই ওয়াজটা করবেন হাফেজ হওয়ার পরে
তোমরা এখান থেকে যারা যাচ্ছ কোরআনের হাফেজ হয়ে গেলা এখন কোরআনের আলেম হতে হবে কোরআনের আলেম হতে হবে যে কোরআন যে পড়লা এটাতে কি আছে না আছে এটা জানতে হবে এই বিষয়টা ছাত্রদের নলেজে দিয়ে দেওয়া ভাই এটা খুব গুরুত্ব সহকারে নেন কেন শুধু কোরআনের গবেষকরা ছলে বলে কৌশলে আমাদের পিছনে খুব লাগতেছে এবং অনেককে আপনার তাদের দলে ভেড়ানোর খুব চেষ্টা আছে নিয়ে গেছে শুধু কোরআনের গবেষক যারা আছে তারা কিন্তু খুব ভাবে চেষ্টা করতেছে শেষ করে দেওয়ার জন্য এইজন্য ছাত্রদেরকে কোরআনের তারা যেন আলেম হয় এই ব্যাপারে সতর্ক করে দেওয়া সারা জীবন মনে রাখবেন দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করা এটা আমাদের টার্গেট কোরআন সুন্নাহ এই দুইটাই বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দুনিয়াতে কাজ করা এটা প্রত্যেকের দায়িত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 11 নম্বর হাদিসে বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত একটা দাগ দিলেন খত খতাইনি আন ইয়ামিনি ওয়া খত খতাইনি আন শিমালি ডানে দুইটা দাগ দিলেন বামে দুইটা দাগ দিলেন দাগ দেওয়ার পর বললেন হাযা সাবীলুল্লাহি মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সঠিক রাস্তা আর আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা ওইগুলো সুবুলুশ শায়াতিন 12 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি এই হাদিসটা আপনাদের সব হেফসকারা উস্তাদের কাছে আমার আবদার এই হাদিসটা আপনারা আজকে অনুবাদটা অন্তত মনে রাখেন ছাত্ররা হেফসখানা থেকে যাওয়ার সময় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন যে ইবনে মাজার 12 নম্বর হাদিস এই হাদিসে নবীজি আশঙ্কা করছে এমন একটা জামানা আসবে যেই জামানায় কিছু কিছু মানুষ এইভাবে সিংহাসনে বসবে তার সামনে আমার হাদিস পেশ করা হবে পেশ করার পর সে বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহ আরে কোরআন আছে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথাগুলো ছাত্রদেরকে বলে দিবেন শোনো কোরআন শিখলা তোমাদেরকে ওয়াজ যেন কেউ না করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার নবীজি বলে তাদেরকে জানায়া দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ বিসমা হাররামাল্লাহ আমি নবী যেটা হারাম করি আমার হারাম করাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এরা ধোঁকা দিবে বলবে মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা কোরআনের হারাম হারাম মানলেই তো হয় ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা এরা বলবে কোরআনের হালালকে হালাল মানলেই তো হয় আপনিও বলবেন হ্যাঁ কোরআনের হালালকে আমরা হালাল মানি কোরআনের হারামকে আমরা হারাম মানি হ্যাঁ কোরআনের বিষয়গুলো হারাম কিছু জায়গায় আল্লাহ শুধু বলছেন এই বিষয়গুলোর ব্যাখ্যা আবার নবীজি দিয়ে দিয়েছেন তাই শুধু কোরআনের ঘোষণা যদি কেউ দেয় বুঝতে হবে ভিতরে কোনো রহস্য আছে আর যদি শুধু হাদিসেরও ঘোষণা কেউ দেয় বুঝতে হবে এটার মধ্যে কোনো ধোঁকাবাজির চেষ্টা আছে কোরআন এবং হাদিস কোরআন সুন্নাহ এই দুই স্লোগানে যেন আপনার ছাত্ররা বড় হতে পারে হেফসখানা থেকে একটা কোরআনের হাফেজ বের হওয়ার সময় তাকে বলতে হবে যে কোরআনের প্রকৃত আলেম হতে হবে এই হেদায়েতটা ছাত্ররা হেফসখানা থেকে বের হওয়ার সময় তাদেরকে করে দেওয়া এরপর তাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্পষ্ট বর্ণনা তুলে ধরা সহিহ বুখারীর 7281 নম্বর হাদিসের বর্ণনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বহুয়া নাঈম নবীজি ঘুমন্ত ছিলেন আসার পর ফেরেশতারা সামনে দাঁড়ায় আসে এক ফেরেশতা বললেন ইন্নাহু নাঈম তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা বলল ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াহজার তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফেরেশতারা বলতে লাগলেন ইন্না লি সাহিবিকুম হাযা মাসালা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত আছে মানে যিনি শুয়ে আছেন ফাদরিবু লাহু মাসালান তার দৃষ্টান্ত বর্ণনা দাও আরেক ফেরেশতা বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেশতা জবাব দিলেন না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তখন ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রজুলিন এই কথাটা মনে রাখেন হ্যাঁ বাংলাটা মনে রাখলেই হবে তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো বানা দারণ যে একটা ঘর বানিয়েছে আপনাদেরকে মনে রাখা শব্দটা বলা আমার ঠিক না মানে আমরা মুজাকারা করতেছি সবাই মনে রাখবো ইনশাল্লাহ আমিও মনে রাখবো যে নবীজির দৃষ্টান্ত ওনার দৃষ্টান্ত মাসালুহু কামাসালি রজুলিন তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো বানা দার যে একটা ঘর বানিয়েছে ওয়াজআলা ফিহা মাদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছে এই দস্তরখানের মধ্যে রং বেরঙ্গের সুন্দর খাবার সাজিয়েছে সাজানোর পর বাসা দাইয়ান একজনে বাহিরে পাঠাইছে যাও তো বাহিরে যাদেরকে পাও ডাইকা দাওয়াত দিয়ে নিয়ে আসবা ঘরের এই খাবার খাওয়ার জন্য তো বাহিরে গেছে একজন যাওয়ার পর দাওয়াত দিছে এই শোনো শোনো ঘরে আসো ঘরে মজাদার খাবার আছে গেলেই খেতে পারবা ফমান আজাবাদ দাইয়া দখলাদ দা ও আখলা বিদাল মাদুবা যেই ব্যক্তি আহ্বানকারী ডাকে সারা দিয়েছে উনি ঘরে আসছে আর দস্তরখানের খাবার খেয়েছে অমাল্লাম ইউজিবিদ দাইয়া যে আহ্বানকারী ডাকে সাড়া দেয়নি
লাম্বিয়া দুখুলি দার উনি ঘরে প্রবেশ করেনি ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তরখানের খাবারও খায়নি কথা বলা শেষ ফেরেশতাদের এখন এক ফেরেশতা বলতেছে আউফিলু হালাহু বা ব্যাখ্যা করে দাও এই যে তখন বললাম এক ফেরেশতা কয় উনি তো ঘুমায় এখন ঘুমায় আছেন হইছি আরেক ফেরেশতা কয় আরে না ওনার চোখ ঘুমায় অন্তর জাগ্রত আছে আমরা যা বলতেছি উনি সব অনুধাবন করতেছে বলো তখন বললেন ফাদদার এই যে ঘরটা এই ঘর হলো আল জান্নাহ ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্নাত ঘর বানিয়েছেন আল্লাহ ঘরের দৃষ্টান্ত হলো জান্নাত ঘরের মধ্যে দস্তরখানে খাবার সাজিয়েছেন আল্লাহ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে এসে আহ্বান করে জানিয়েছেন চলো চলো একটা ঘরের দিকে ঘরের নাম জান্নাত যারা নবীর ডাকে সাড়া দিবে তারা সফলকাম যারা সাড়া দিবে না তারা ব্যর্থ মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ছাড়া শুধু কোরআন বুঝা এটা মুশকিল জান্নাতে যাবেন শুধু কোরআন মেনে নবীজির হাদিস ছাড়া আর শুধু হাদিস মানবেন কোরআন ছাড়া এটা মুশকিল আল্লাহ কোরআনে বলছে সূরা নিসা আফানকিহু তোমরা বিয়ে করো আল্লাহ সূরা নূরে বলছে ওয়ানকিহু তোমরা বিয়ে করো বা করাও কি পদ্ধতিতে এটা কোরআনের কোন জায়গায় লেখা নাই কেমনে করবেন বিয়ে হ্যাঁ এটা কোথাও লেখা নাই কোরআনে এইটা বুঝতে হলে হাদিসের দরকার হাদিসে পদ্ধতি আছে হাদিসে কি আছে পদ্ধতি আছে কোরআনে আছে নামাজ পড়ো রুকু করো সেজদা করো কিভাবে করবেন এটা হাদিসে আছে কোরআন বুঝতে হলে হাদিস প্রয়োজন হাদিস লাগবে এই কথাগুলো ওস্তাদ যারা আছে ছাত্রদের মাথায় এই কথাগুলো দিয়ে দেওয়া প্রিয় শিক্ষক যারা আছেন আপনাদের কাছে আবারও আমি আগের কথায় আসি প্রত্যেকটা সময় আপনার কাছে আমানত এই কথাগুলো রাখবেন এই ছেলেগুলো আপনার সামনে তারা আমানত সময়গুলো আমানত আর এই ছাত্রদের উপরে টর্চার করা বিশেষ করে মাথায় আঘাত করা তো একদম নিষেধ মারতে মারতে মাথায় আঘাত করা এগুলো তো একদম টোটাল নিষেধ সম্পূর্ণ নিষেধ এখন বিষয়গুলো হলো আমি কি দেখেন করোনার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ফ্যামিলিরা তারাও সন্তানদেরকে মাদ্রাসায় দিতেছে এটা আমাদের জন্য একটা সফলতা এটা আল্লাহর ফয়সালা তো দেখেন এই সফলতাটা আমরা এটা লুফে নেওয়া দরকার এরা যারা তাদের মাথায় আলহামদুলিল্লাহ আমরা গরিব শ্রেণীর যারা দেশ গ্রাম থেকে আমরা ছোটবেলা থেকে এটা আমাদের মাথায় ছিল যে হ্যাঁ মাদ্রাসায় পড়া মানে একটু কিছু শাসন টাসন পাইতে হয় এটা আমাদের জানা আছে এখন যেহেতু এলিট শ্রেণীর মানুষগুলা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে এর তারা চায় তাদের সন্তানদেরকে না মারা বাস সমস্যা নাই মানলাম না অন্তত তার ঘরে কোরআনের একটা ছেলে ঢুকুক এটা আমাদের মাথায় থাকতে হবে যে তাদের ঘরে একটা কোরআনের হাফেজ ঢুকে যাক ওর ঘরে যখন কোরআনের হাফেজ ঢুকবে তার ভাগিনারে মাদ্রাসায় দিবে তার ভাতিজারে দিবে তার বোনের ছেলেকে দিবে তার ফুফাতো ভাইকে দিবে ফুফাতো বোনকে দিবে একটা ছেলেকে কোনোভাবে হাফেজ বানায় ওখানে পাঠান আপনি এই জন্য যেইভাবে তাদের যে বিশ্বাসগুলো এই জন্য আসলে কি মেজাজ আমি জানি হেফজখানায় পড়ানোটা কতটা কষ্টকর এটা অবশ্যই হেফজখানা উস্তাদদেরকে দেখ আরে আমি কোথাও বসলে দুই চারজনে কথা বললে আমার মেজাজ খারাপ হয়ে যায় আর এতগুলো ছাত্র পড়ে এই জন্য আল্লাহ আপনাদেরকে যথেষ্ট ধৈর্য দান করছেন নিঃসন্দেহে এটা অনেক বড় ধৈর্যের পরিচয় একটু মাথায় রাখবেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআনের শিক্ষক ছিলেন সাহাবারা কোরআনের ছাত্র ছিলেন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষকতার আসনটা আপনি আছেন আর সাহাবাদের ছাত্রর আসনের মধ্যে ছাত্রগুলো আছে তো তাদেরকে মায়া মহব্বত করে কিভাবে তাদেরকে মানুষ করা যায় সেই ব্যাপারে সচেষ্ট থাকা আরেকটা যাদের মেধা দুর্বল তাদের পিছনে কিভাবে মেহনত করা যায় মাদ্রাসার মুতামিম সাহেব যারা আছে বা এই যে এসোসিয়েশন যারা তারা তাদের সাথে পরামর্শ করে যে একটা মেধাহীন ছেলের পিছনে কিভাবে কাজ করা যায় এই ব্যাপারে সচেষ্ট থাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন করা যে একটা মেধাহীন ছাত্র সে কিভাবে মেধাবী হতে পারে এই ব্যাপারে আমল কি কি আমল করা যায় এগুলা সবাই মিলে মিশে পরামর্শ করে এইভাবে একটা মেধাহীন ছাত্রের পিছনে যেন মেহনত করা যায় এই চেষ্টা করা আরেকটা মরজ আছে অ্যালার্জি আছে আমাদের মাদ্রাসাগুলো 20 পারা হলে ছেলেটা চলে যায় 25 পারা হইলে আর পড়ে না এই কি কি ওর কত করব ওর কষ্টের কথা 27 পারা হাফেজ হয়ে গেছে আর 3 পারা মুখস্থ করে বাস শেষ ঝরে গেছে 15 পারা পড়ছে আর পড়ে না এমন অনেক ছেলে আছে 15 পারা পড়ছে 17 পারা পড়ছে 20 পারা পড়ছে আর পড়ে না ওই আপনার কোনো না কোনো কারণে ঝরে গেছে এইটা ঝরে যাওয়া থেকে কিভাবে এটাকে আপনার ফিরিয়ে আনা যায় এই চেষ্টাগুলো করা সবাই তো যাই হোক এই অভিযোগগুলো যেন আর না আসে যে ওই মাদ্রাসায় বেশি পিটানো হয় তাই আমি চলে যাচ্ছি মাদ্রাসা থেকে এই অভিযোগগুলো থেকে অন্তত যেন না আসে এই জন্য চেষ্টা করা আর সর্বশেষ আপনারা ওলামা একরামদেরকে আমি একটা কথা বলবো আল্লাহওয়ালা মুরব্বীদেরকে এই মসজিদগুলোতে আনার চেষ্টা করবো আল্লাহওয়ালা মুরব্বী যারা আছে কেন এই যে আমি আরিফ বিন হাবিব 50 মিনিটের মতো কথা হয়ে গেছে ওনারা যদি 5 মিনিট কথা বলে এত আকর্ষণ আর তাসির হবে আপনার মধ্যে এটা আপনি তাদের মসজিদে না বসলে বুঝবেন না ওনাদের মসজিদগুলোতে না বসলে আপনি বুঝবেন না
আপনার রাগ কিভাবে নিয়ন্ত্রণ হবে এটি আল্লাহ ওয়ালাদের মজলিসে না বসলে আপনি বুঝবেন না। তো মাদ্রাসায় পড়ানোটা এটা একটা রাগের ব্যাপার থাকে, তো এই রাগ নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? আমারও ওয়াজ আছে রাগ নিয়ন্ত্রণের, কিন্তু আমি যতই ওয়াজ করব কাজ হবে না। আল্লাহ ওয়ালা যারা আছে তাদেরকে এই মজলিসগুলোতে আনার চেষ্টা করা, দেখবেন অনেক কাজ হবে, ইনশাল্লাহ অনেক কাজ হবে। আমি হযরতকে বলবো যে এই জাতীয় মজলিস মাঝে মাঝে হওয়া এবং আল্লাহ ওয়ালা বড় কোনো আল্লাহ ওয়ালাকে আনা আমাদের দেশের যারা আধ্যাত্মিক লাইনে আল্লাহ ওয়ালা যারা এবং ইলমি ইলমি যারা আধ্যাত্মিক লাইনে যারা ইলমি আল্লাহ ওয়ালা আছে আমাদের, যেমন যাত্রাবাড়ি হজরত হতে পারে, ডালকানগরের হজরতরা আছেন, খুলনার নুরুলামিন আল্লামা নুরুলামিন সাহেব এদিকে প্রায় আসেন, তো ওনাদেরকে আপনারা উপস্থিত করতে পারেন এই মজলিসগুলোতে, ইনশাল্লাহ অনেক ফলপ্রসূ হবে দেখবেন মজলিসগুলা, এবং উস্তাদদের মধ্যে দেখবেন আলাদা একটা তাসির হবে ইনশাল্লাহ, এটা অনেক কাজ হবে ইনশাল্লাহ। আমি অনেক মাদ্রাসায় দেখছি এই আল্লাহ ওয়ালাদেরকে আইনা বয়ান দিলে হেফজখানার ছাত্র উস্তাদ যারা তাদেরকে আমি দেখছি অনেক মুতামিম সাহেবরা ওখানে আল্লাহ ওয়ালাদেরকে বসায় বয়ান দেয়, মাশাল্লাহ যথেষ্ট কাজ হয় উস্তাদদের মাঝেও ছাত্রদের মাঝেও। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে আনার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি সহ আমাদের সকলকে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।